ভারতের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টাটা সন্সের ইমোরিটাস চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী শিল্পপতি রতন টাটা মারা গেছেন। তিনি ছিলেন ভারতের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী নেতাদের একজন, যিনি ব্যবসা, জনসেবায় এবং ভারতীয় উদ্যোগের বিশ্বব্যাপী স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। টাটা গ্রুপ ও তার অধীনে লবণ থেকে ইস্পাত এবং সফটওয়্যার থেকে অটোমোবাইল ও বিমান চলাচলের মতো বৈচিত্র্যময় ব্যবসার উদ্যোগের সাক্ষী হওয়া সত্ত্বেও বিশ্বের শীর্ষ বিলিনিয়রের কোনো তালিকায় তার নাম ওঠেনি। রতন টাটার মৃত্যুর পর সবার চোখ এমন টাটার পরবর্তী প্রজন্মের উত্তরাধিকারী কারা, এটা নিয়ে সবার মনে একটা সংশয় রয়েই গেছে। আজ আমরা এই বিষয়ে জানবো, আর এটাও জানবো রতন টাটার মৃত্যুর পর কোম্পানির উপর কতটা প্রভাব পড়তে পারে। রতন টাটা 6টি মহাদেশ জুড়ে 100টিরও বেশি দেশ পরিচালিত, 10টিরও বেশি কোম্পানি পরিচালনা করলেও খুব সাধারণ জীবনযাপন করতেন। গ্রুপটির বার্ষিক আয় $100 বিলিয়ন বেশি। 2022 সাল অনুযায়ী ইন্ডিয়া রিচ লিস্টে রতন টাটা 3,800 কোটি রুপি সম্পদ নিয়ে 421তম স্থানে ছিলেন। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ বিভূষণ পেয়েছিলেন। 1962 সালে রতন টাটা পরিবারের প্রতিষ্ঠানে যোগ দেন। তিনি প্রাথমিকভাবে টাটা গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্লোরে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। 20 শতকেরও বেশি সময় ধরে গ্রুপের প্রধান হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন তিনি। তার সময়ই টাটা কোম্পানি বিশ্বব্যাপী বাণিজ্য সাম্রাজ্য গড়ে ওঠে। রতন টাটা তার নৈতিক ব্যবসায়িক অনুশীলনের জন্য বিখ্যাত। তার মেয়াদকালে তিনি ব্যবসায় সততা ও কর্পোরেশন শাসন এবং সামাজিক দায়বদ্ধতার উপর জোর দিয়েছিলেন, যার ফলে টাটা গ্রুপ বিশ্বস্ততার জন্য খ্যাতি অর্জন করে। ভারতের অন্যতম সাফল্যের ব্যবসায়ী আইকন হওয়ার পাশাপাশি তিনি মানব সেবার কার্যকলাপের জন্য পরিচিতি। পরপরকভাবে ও ব্যক্তিত্বগত সমৃদ্ধতা ক্যারিয়ারের প্রথম দিকেই শুরু করেন। 1970-এর দশকে তিনি আগা খান হাসপাতালের এবং মেডিকেল কলেজ প্রকল্পের সূচনা করে ভারতের প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর একটি ভিত্তি স্থাপন করেন। টাটা গ্রুপের চেয়ারম্যানরা তাদের সম্পত্তি টাটা ট্রাক্সে দান করে গেছেন। রতন টাটার সময়ে টাটা ট্রাক্স আসাম, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে মোট 10টি ক্যান্সার হসপিটাল তৈরি হয়েছে এবং উন্নত করেছে। এই হসপিটালগুলির দরিদ্র মানুষের বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়া হয়। তাকে এক অনন্য মর্যাদা উপাধি দেওয়া হয়, একজন কর্পোরেট টাইটান যিনি শালীনতা এবং সততার জন্য খ্যাতিসহ সেকুলার জীবন্ত সাধু হিসাবে বিবেচিত হন। দাতব্যের প্রতি ভালোবাসা মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একজন কুকুর প্রেমিক টাটা একবার আদেশ দিয়েছিলেন, মুম্বাইয়ের কেন্দ্রস্থলে তার প্রতিষ্ঠানের সদর দপ্তরের বাইরে যে কোনো পথ কুকুর আশ্রয় দেওয়া হবে। সেখানে আশ্রয় পাওয়া কুকুর, কোনো কুকুর কোনোদিনও তাকে ছেড়ে যায়নি। তিনি শুধু একটি আন্তর্জাতিক ব্যবসায়ী সামাজিক গড়ে তোলেননি, বরং এর মুনাফা থেকে সমাজে অর্থপূর্ণভাবে অবদান রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। রতন টাটার মৃত্যুর পর সবার চোখ এখন টাটা পরবর্তী প্রজন্মের উত্তরাধিকারীদের দিক রয়েছে। টাটা পরিবারে পরবর্তী প্রজন্মের কয়েকজন ইতিমধ্যে টাটা গ্রুপের নেতৃত্ব ভূমিকায় রয়েছেন। এরা হলেন লিয়া টাটা, মায়া টাটা ও লোভিল টাটা, যারা রতন টাটার পরিবারের সদস্য এবং দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। টাটা পরিবারের তরুণ প্রজন্ম বর্তমানে গ্রুপের 5টি প্রধান ও জনহিতকর সংস্থার পরিচালনা বোর্ডের পদে রয়েছেন। রতন টাটা বিয়ে করেননি, তাই তার নিজের কোনো সন্তান নেই। তার আপন ভাই জিমি টাটাও বিয়ে করেননি। রতন টাটার বয়স যখন মাত্র 10 বছর, তখনই তার বাবা মার বিয়ে বিচ্ছেদ ঘটে। বাবা মার এই অসুখী জীবন দেখেই দুই ভাইয়ের কেউই তারা বিয়ের পথে হাঁটেননি। লিয়া, মায়া ও লোভিল হলেন রতন টাটার সৎ ভাইয়ের নোয়েল টাটার সন্তান। তিনজনেই সম্ভাব্য উত্তরসূরি হিসাবে গ্রুপের অপারেটিং কোম্পানিতেও পরিচালনা ও বোর্ডের পদ গ্রহণ করতে পারে, যেখানে তারা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা ও ভূমিকায় অভিজ্ঞতা অর্জন করছেন। মায়া টাটা, লিয়া টাটা ও নেভিল টাটা। লিয়া টাটা স্পেনের অভিজাত আইন ও বিজনের স্কুলে পড়াশোনা শেষ করে টাটা গ্রুপের হসপিটালিটি শাখায় বিশেষ করে ভারতীয় হোটেল কোম্পানি এবং তাজ হোটেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বিশ্বব্যাপী হোটেল শিল্পে তার গ্রুপের উপস্থিতি বাড়াতে অবদান রেখেছেন। মায়া টাটা, তিনি ডিজিটালের সঙ্গে কাজ করছেন। গ্রুপের সুপার অ্যাপ টাটা নিউ লঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রুপের ডিজিটাল উদ্যোগের মধ্যে মায়া দৃঢ় নেতৃত্ব এবং কৌশলগত পারদর্শিতা প্রদর্শন করছেন। নেভিল টাটা বর্তমানে স্টার বাজারের নেতৃত্ব দিচ্ছেন, যেটি টাটা কোম্পানির ট্রেন্ট লিমিটেড অধীনে কাজ করে। তার নেতৃত্ব দক্ষতা এবং ব্যবসায়িক দক্ষতা
তার খুচরো ব্যবসা পরিচালনা স্পষ্ট, যাকে টাটা গ্রুপের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আরেকজন শক্তিশালী প্রতিযোগী হিসাবে দেখা হয়। আমরা সত্যি ভারতের আর এক রত্নকে হারিয়ে ফেললাম, স্যারের আত্মা শান্তি কামনা করি আমরা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখো।